গতকাল বনপাড়ায় তৃণমূল সিপিএমের মারপিটের ঘটনায় 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার 6 সিপিআইএম কর্মী। গতকাল বনপাড়ায় তৃণমূল সিপিএমের মারপিটের ঘটনায় 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার 6 সিপিআইএমের কর্মী। তাদের নাম জানা গেছে শেখ হাবিবুর রহমান, শেখ জিয়াবুর রহমান, ফিরোজ শেখ, মনিরুল শেখ, আজু শেখ ও আইনুল শেখ। এদের সকলেরই বাড়ি বনপাড়ায়। গতকাল এই বিষয়ে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে তৃণমূল 11 জনের বিরুদ্ধে। উল্লেখ্য, গতকাল সিপিআইএম কর্মীরা ফ্ল্যাগ লাগাচ্ছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। এরপর মারপিটের ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসের 2 কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ সিপিএমের কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় তৃণমূলের 2 কর্মী গুরুতর আহত হয়। বনপাড়া গ্রামের বুথ সভাপতি উজ্জ্বল শেখ ও তৃণমূল কংগ্রেসের কর্মী জীবন মাঝি, বর্তমানে তারা ভর্তি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়ায় বনপাড়া সহ মঙ্গলকোট এলাকায়। নির্বাচনের মুহূর্তে এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় উভয় রাজনৈতিক দলের চাপানোতর। পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে। অভিযোগের ভিত্তিতে 6 সিপিআইএম কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ পেশ করা হলো আদালতে।